আপনি আমারে পানি খাওয়াইছেন, মানে আপনার আমি কি দিব? কি দিবেন? কি ম্যাপে দেখাচ্ছে যে নদীর মাঝখানে আমরা পানির মধ্যে আছি। না চাল কিনে খাইতে পারি, গরিব মানুষ আমরা। নাম কোন দিক দিয়া? না না না, রাস্তাটা কোন দিক দিয়ে হবে? আরে সুজয় রাস্তা আছে, রাস্তা দিয়ে আপনি একটা গেলে রাস্তা না, যে দিক দিয়ে যাও জানা কি? হ্যাঁ হ্যাঁ, এই যে এই কালো গাছ দেখাইছে না, এটা হলো চরখানপুর আর ওইটা হলো বাংলাদেশের মাথা। আরে যে ওই সাইড পশ্চিমে যে কালো গাছগুলো দেখাইছে, ওদিকে বিএসএফ ক্যাম্প, ওই সাইডে যাবেন না, একবার সুজয় সুজয় যাবেন। ওই যে কালো কিন্তু বাইক নিয়ে আইছি, রিক্স নিয়ে যদি যাওয়া যায় যাবো, না যাইলে বাইক এখানে থাকবো। এই সিস্টেমে আসছি, এই যে ও আনে নাই ওর কিছু হাইটে দিতে। আপনারা কি বিক্রি করেন? মানে এই পার থেকে দুধ নিয়ে ওই সারি বিক্রি করেন? সামনে কি পানি আছে? তা আপনি সাইকেল নিয়ে কেমনে আসেন জানি দিক দিয়া? ঠেলা আমরা আগাই ওই মাটির রাস্তা। আচ্ছা ঠিক আছে, মোটরসাইকেল পানি ঢুকে গেল তো সমস্যা। আরে আল্লাহ বড় সমস্যা। আচ্ছা আপনি দাগে দাগে আমি যাবো, আপনি সামনে আগান। পুরা মরুভূমির মতো লাগতেছে এখানে। এটা আসলে হচ্ছে পদ্মা নদী, পদ্মা নদীর পানি সংকটের কারণে এগুলো এখন পুরা চরে চরে হয়ে গেছে, চারদিকে শুধু মরুভূমির মতো লাগে। তা আপনারা যদি ম্যাপে দেখেন তাইলে দেখেন যে এই যে আমরা এখন পানির মধ্যে আছি, ম্যাপে দেখাচ্ছে যে নদীর মাঝখানে আমরা পানির মধ্যে আছি, কিন্তু এই হলো মানে সিচুয়েশন যে এলো মরুভূমির মতো হয়ে আছে। এইদিকে তো একদম এটাই আমরা পার হয়ে আইছি। আমরা যাব এই যে এই সাইড থেকে আমরা আসছি সোজা এইখানের, এই যে বাংলাদেশের অংশ, এই দাগ যেটা দেখা যায় এটা হচ্ছে ইন্ডিয়া। আমরা এই গ্রামটাতেই যাব, এখানে একটা যে মসজিদ আছে দেখা যায়। আসি রে ভাই, আসি আসি আইছি, হ্যাঁ আইছি। আসসালামু আলাইকুম। এই যে আপনার বাসায় বেড়াইতে আসছি। হ্যাঁ কি রান্না করতেছেন আপনি? এই তো ডাল ডিম। আপনি কি কাজ করেন আপনারা? এই যে ধান কাটা। ধান কই? ধান কাটা হয়েছে যে উপরে মইলছে সব। আচ্ছা আপনার বাসা হচ্ছে ওই যে রাজশাহী ওই সাইডে? হ্যাঁ হ্যাঁ। তো এইখানে এসে কি এই ধান কাটার কাজ করেন? হ্যাঁ। ও ধান কাটা কাজ করছি, আর দু দিন হইলে মনে করেন যে মলা হবে, মলা হইলে আমরা ওই সোমবারে দিকে বাড়ি যাব। বাড়ি যাবে? হ্যাঁ। এখন এখানে এখানে থাকার জন্য করছেন? এখানে থাকার জন্য। ও এখানে কয়জনে থাকেন আপনারা? এখানে 13 জন। হ্যাঁ 13 জন, 13 জন বাচ্চা কাচ্চা নিয়ে 16 জন। বাচ্চা কাচ্চা নিয়ে 16 জন থাকেন এখানে? কয় টাকা পান আপনি? টাকা না তো ধান, মানে ওই ধান আপনাদের নিজেদেরই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ধরেন যে মুনে মুনে ধরেন যে ওই 5 কেজি করে। আচ্ছা আপনারা কাইটা দেন, এক মুন ধান কাইটা দিলে ওনারা আপনাদের 5 কেজি দেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এই সিস্টেম?
মানে টাকা দেয় না ধান দেয় ধান দেয় এই ধানটা নিয়া ওইখানে বিক্রি করেন বিক্রি না খাইতে লিয়েছি না আমাদের খাওয়া লাগবে না চাল কিনে খাইতে পারি গরীব মানুষ আমরা ও আচ্ছা হ আমার মাথায় তো নাই আমরা ছোটবেলা থেকে চাল কিনে খাই আমরা এই ধান কাটবো ধান কেটে নিয়ে যাবো নিয়ে যাই শুকনে সিদ্ধ শুকেন করবো করে চাইল করবো চাইল করে মনে করেন যে এই বর্ষাতে বর্ষা লেগে যাবে তখন এই বর্ষাতে ওই খাবে আর মনে করেন যে কাজ কাম করবে এই একবার আইসা আপনি 5 কেজি করে কয় কেজি চাল পান কয় কেজি ধান পান এক কাজনা হুম ওরে মা এক কাজনা 16 মন 17 মন আপনি আপনিও 16 মন 17 মন পান এক কাজনাই এক মনের দাম কত এক মনের দাম এখন তো মনে করেন যে এক মনের দাম এখন 1400 1500 আর ওইদিকে আপনারা এমনিতে কি কাজ করেন ওখানে ওই ডেনের কাজ রাস্তায় তো দেখছেন কেমন ড্রেনার সড়ক হ্যাঁ ড্রেন সড়ক ওগুলো পরিষ্কারের কাজ টাজ করেন না ঢালাই ঢালাইয়ের কাজ করেন ঢালাই ও আপনি তো মেলা কষ্ট করেন দেখা যায় ঢালাই ও ঢালাই কাজ করতে করতে আমি বলছি যে না এ ঢালাই কাজ করলে তো সারা জীবন কাজ করে যাচ্ছে ধান লিয়ে আসলে তা মনে করেন যে দু তিন মাস বসে থেকে খাইতে পারবো আচ্ছা দিয়ে এই ঢালাইয়ের কাম বাদ দিয়ে মিস্ত্রিকে বললে চলে আসনো যে ভাই আমি ধান কাটতে গেল এক মাস হয়তো আমার দেরি হতে পারে আমি ধান কাটতে এসে গা কাজে লাগবো আমার পানি দিস না লাগছে আমার একটু পানি খাবেন আসেনি পানি তো না হয়নি মনে হয় পানি বালু মরুভূমির মতো হয়ে রয়েছে চটটা এটা আসতে অনেক কষ্ট হয়েছে আমার কাছে তো পানি ছিল না এখন আপনি আমার তো পানি খাওয়ায় অনেক উপকার করলেন সামনে কোরবানি ঈদ আসে না ঈদে গোস্ত রোস্ত কিনবেন ওই আপনার মেয়ের জন্য একটু কেনাকাটা করবেন আর আপনিও কিছু কিনা টিনা খাইবেন আসি ভাইরা ঠিক আছে রিপ্লাই দিয়ে নেবা আচ্ছা আসসালামু আলাইকুম